আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পিপিআর 2008 বিষয়ভিত্তিক টিউটোরিয়ালে। আজকের বিষয় টেন্ডার ভ্যালিডিটি বা দরপত্র অথবা প্রস্তাব বৈধতার মেয়াদ। আমরা আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো টেন্ডার ভ্যালিডিটি বলতে কী বুঝি, টেন্ডার ভ্যালিডিটি কীভাবে নির্ধারণ করা হয় এবং এই বৈধতার মেয়াদ বা টেন্ডার ভ্যালিডিটির মেয়াদ কীভাবে বৃদ্ধি করা যায়। দরপত্র বৈধতার মেয়াদ বলতে কী বুঝায়, যে প্রত্যেকটা টেন্ডারে টেন্ডারার যে অফার প্রদান করে সেই অফারটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে সেইটাকেই বলা হয় টেন্ডার ভ্যালিডিটি বা দরপত্র অথবা প্রস্তাব বৈধতার মেয়াদ। এই মেয়াদের মধ্যেই নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড নোয়া ইস্যু করতে হয়। তাহলে টেন্ডার ভ্যালিডিটি এর শুরু হয় টেন্ডার ওপেনিংয়ের পরের দিন থেকে এবং এটা শেষ হয় নোয়া ইস্যুর দিন। এই টেন্ডার ভ্যালিডিটি বা দরপত্র অথবা প্রস্তাব বৈধতার মেয়াদ সাধারণত 60 থেকে 120 দিন হয়। স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টে STDতে উল্লিখিত টেন্ডার সাবমিশন ফর্মে এই টেন্ডার ভ্যালিডিটি সম্পর্কিত ক্লজটা যদি টেন্ডারার এগ্রি না করে তাহলে তার টেন্ডার বাতিল হয়ে যাবে। টেন্ডার বৈধতা বা ভ্যালিডিটি কীভাবে নির্ধারণ করতে হয়, টেন্ডারের বৈধতা নির্ধারণের পূর্বে একটা টেন্ডার অনুমোদনের যে প্রক্রিয়াটা সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে TOC কমিটি টেন্ডারটা ওপেনিং করে, টেন্ডারেরা যে টেন্ডারগুলো দাখিল করে সেই দাখিলকৃত টেন্ডারগুলো TOC কমিটি ওপেন করে বা উন্মুক্ত করে। উন্মুক্ত করার পর এই টেন্ডারগুলো পির কাছে হ্যান্ডওভার করা হয়। পি এই টেন্ডারগুলোকে TEC কমিটি বা টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির চেয়ারপার্সনের নিকট প্রেরণ করে। এই কমিটি ইভ্যালুয়েশন করে, ইভ্যালুয়েশনের পর্যায়ে যদি টেকনিক্যাল সাব কমিটি বা TSC দরকার হয় তাহলে সেই TSC কমিটিরও কার্যাবলী সম্পাদনের করার পর TSC-র মাধ্যমে অ্যাপ্রুভিং অথরিটির কাছে প্রেরণ করা হয়। সেই অ্যাপ্রুভিং অথরিটির যদি কোনো ক্ল্যারিফিকেশন দরকার হয় তাহলে আবার TSC-র কাছে চলে আসে। TSC-র কাছে চলে আসার পর সেই ক্ল্যারিফিকেশনের জবাব দেওয়ার পর আবার অ্যাপ্রুভিং অথরিটির কাছে চলে যায়। অ্যাপ্রুভিং অথরিটি যখন অ্যাপ্রুভ করে দেবে তখন এইটা নোয়া ইস্যুর জন্য পির কাছে ফেরত আসে। তো প্রত্যেকটা ধাপে কীরকম সময় দরকার হবে সেটা নিয়ে এখন আলোচনা করব। যেদিন টেন্ডার ওপেনিং হবে সেই দিনই TOC কমিটির কার্যাবলী শেষ। তো এইটা যখন পির কাছে প্রেরণ করা হয় পি পাবে 2 ওয়ার্কিং ডেজ, 2 কার্যদিবস সময় পাবেন এইটা দেখার জন্য বা এইটা TSC চেয়ারপার্সনের কাছে প্রেরণের জন্য 2 কার্যদিবস সময় পাবেন। পাওয়ার পর TSC চেয়ারপার্সন এইটা ইভ্যালুয়েশনের কাজ করবেন। এখন ইভ্যালুয়েশনের জন্য কতদিন সময় লাগবে সেটা ডিপেন্ড করে অ্যাপ্রুভিং অথরিটিকে বা টেন্ডারটা কে অ্যাপ্রুভ করবেন সেটার উপর ডিপেন্ড করে। যে অ্যাপ্রুভিং অথরিটি যদি পি হয় বা PD হয় প্রজেক্ট ডিরেক্টর তাহলে 2 উইক সময় পাবেন। অথরাইজড অফিসার হয় তাহলে 2 উইক সময় পাবেন। যদি অ্যাপ্রুভিং অথরিটি যদি হয় হোপ তাহলে 2 উইক সময় পাবেন। এছাড়া যদি বোর্ড অফ ডিরেক্টর, মিনিস্ট্রি, CCGP যদি অ্যাপ্রুভিং অথরিটি হয় তাহলে TSC কমিটি সময় পাবেন 3 উইক্স। কিন্তু CCGP-র ক্ষেত্রে কমপ্লেক্স ওয়ার্কস যদি হয় তাহলে 4 উইক সময় পাবেন। এই TSC কমিটির কাজের ক্ষেত্রে যদি টেকনিক্যাল সাব কমিটি গঠনের প্রয়োজন হয় তাহলে টেকনিক্যাল সাব কমিটি বা TSC কমিটি কতটুকু সময় পাবে সেটাও এখানে আলোচ্য বিষয় হলো অ্যাপ্রুভিং অথরিটি কে। অ্যাপ্রুভিং অথরিটি যদি PD, PE বা এও হয় তাহলে 2 উইক সময় পাবেন, আর যদি হোপ হয় তাহলেও TSC কমিটি 3 উইক সময় পাবেন। এছাড়া যদি মিনিস্ট্রি, বোর্ড অফ ডিরেক্টর, CCGP হয় তাহলেও একইভাবে 3 উইক অথবা 4 উইক সময় পাবেন হলো TSC কমিটি। তো TSC কমিটির যে রিপোর্টটা সেটা ইভ্যালুয়েশন কমিটিকে তারা হ্যান্ডওভার করবে। ইভ্যালুয়েশন কমিটি এইটাকে সরাসরি অ্যাপ্রুভিং অথরিটির কাছে প্রেরণ করবে। অ্যাপ্রুভিং অথরিটি এইটাকে রিভিউ করার জন্য সময় পাবেন। যদি অ্যাপ্রুভিং অথরিটি PD বা PO, AO অথবা PE হয় তাহলে 1 উইক সময় পাবেন, আর যদি হোপ হয় তাহলে 2 উইক সময় পাবেন। এছাড়াও মিনিস্ট্রি, বোর্ড অফ ডিরেক্টরস এবং CCGP-র ক্ষেত্রে অ্যাপ্রুভিং অথরিটিরও একটা নির্দিষ্ট সময় পাবেন। সেটা দেখার জন্য আপনারা যে Schedule 3 বা Tafsil 3-এর Part A বা ক অংশে আপনারা এটা দেখে নিতে পারেন। তো এরপরে অ্যাপ্রুভিং অথরিটি যদি এখানে 4টা ধরনের, আমরা জানি অ্যাপ্রুভিং অথরিটি 4টা জিনিস করতে পারেন, তার ক্ষমতা আছেন। একটা হলো অ্যাপ্রুভ করা, 2 নম্বর হলো রিইভ্যালুয়েশন করার জন্য বলতে পারেন, ক্ল্যারিফিকেশনের জন্য চাইতে পারেন কমিটির নিকট, আর একটা হলো রিজেক্ট করতে পারেন। যদি ক্ল্যারিফিকেশন চান TSC কমিটির কাছে তাহলে পির মাধ্যমে এই ক্ল্যারিফিকেশন চলে যাবে TSC কমিটির কাছে, তখন TSC কমিটি নতুন করে আরও 5 ওয়ার্কিং ডেজ সময় পাবেন।
সেই ফাইভ ওয়ার্কিং ডেসের মধ্যে হোপের কাছে আবার তারা প্রেরণ করবেন। প্রেরণ করার পর অ্যাপ্রুভিং অথরিটি যদি অ্যাপ্রুভ করেন তাহলে পির কাছে চলে যাবে নোয়া ইস্যুর জন্য। তো নোয়া ইস্যুর জন্য পি সময় পাবেন সেভেন ওয়ার্কিং ডেস, এটা হলো কার্যদিবস, সাত কার্যদিবস সময় পাবেন। তাহলে নোয়া ইস্যু করা হলে আমাদের বৈধতার মেয়াদ এর কাজ শেষ। তো ওপেনিংয়ের পরের দিন থেকে নোয়া ইস্যু পর্যন্ত এই যে সময়গুলো যদি আমরা কাউন্ট করি, যে নর্মাল কোনো টেন্ডারে যদি হোপ এটার অনুমোদনকারী হন তাহলে এখানে দুই কার্যদিবস, টিসির কমিটির জন্য দুই উইকস, অ্যাপ্রুভিং অথরিটির জন্য এক উইকস, এবং হলো এখানে হলো সেভেন ওয়ার্কিং ডেস হলো নোয়া ইস্যুর জন্য। টোটাল হলো চার সপ্তাহে একটু বেশি দরকার হবে যদি টেকনিক্যাল সাব কমিটি না হয়, আর টেকনিক্যাল সাব কমিটি হইলে তার সাথে আরও তিন সপ্তাহ বেশি প্রয়োজন হবে, মানে সাত সপ্তাহ দরকার হবে। তো এরপরে আমরা যদি বৈধতার মেয়াদ কীভাবে বৃদ্ধি করতে হয় সেই প্রসিডিউরটা দেখি। বৈধতার মেয়াদ টেন্ডারারদের একটা টেন্ডারের বৈধতা তারা অফার করছে, এইটা যদি বৃদ্ধি করতে হয় তাহলে টেন্ডারারদের কাছে রিকোয়েস্ট করতে হবে। কখন রিকোয়েস্ট করতে হবে? বৈধতা মেয়াদ উত্তীর্ণের মিনিমাম 10 দিন পূর্বে এইটা টেন্ডারারদের কাছে রিকোয়েস্ট করতে হবে মেয়াদটা এক্সটেন্ড করার জন্য। যদি কোনো টেন্ডারার মেয়াদ এক্সটেন্ড করতে আগ্রহী না হয় বা স্বীকার না করে তাহলে তার টেন্ডার আর ফার্দার ইভ্যালুয়েশনের জন্য কাউন্ট করা হবে না। আর এই মেয়াদটা সর্বোচ্চ কতবার বৃদ্ধি করতে পারবেন? দুইবার বৃদ্ধি করতে পারবেন। পি বৃদ্ধি করার ক্ষেত্রে প্রথমবার অ্যাপ্রুভিং অথরিটি হবে হোপ, আর দ্বিতীয়বার অ্যাপ্রুভিং অথরিটি হবে হোপের পরবর্তী উচ্চ ধাপ। যদি হোপ হন কোনো সংস্থা প্রধান, তার পরবর্তী উচ্চ ধাপ যদি মিনিস্ট্রি হয় তাহলে মিনিস্ট্রির সেক্রেটারি মহোদয় হবেন এইটার নেক্সট দ্বিতীয়বার অনুমোদনের জন্য সেক্রেটারি মহোদয়ের কাছে প্রেরণ করতে হবে। এই ছিল আমাদের টেন্ডার বৈধতা নিয়ে আজকের এই টিউটোরিয়াল। আশা করি আজকের টিউটোরিয়াল আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।